आज रामनवमी व्रत भूलेও করবেন না এই কাজগুলি। नमस्कार बंधुरा, पौराणिक कहनी यूट्यूब चैने अपन प्रत्येक के जाना स्वागतम। এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন আপনি আজ কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আজ হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব রাম নবমী ব্রত। सब उत्सवर मतई रामनवमी धूमधाम सहित पालन करा चैत्र मासेर शुक्लपक्षर नवमी तिथि पालन करा। इंग्रजी मास अनुजाई मार्च मासेर शेष और एप्रिल मासेर माझामाझी समय पड़े एई रामनवमी उत्सव। हिंदुधर्म अनुजाई भगवान राम एई दिनटीते जन्मग्रहण करेछिलेन, ताई तार जन्मदिन उपलक्षे भक्तरा एई दिनटीके रामनवमी हिसाबे पालन करा हुए थाके। बाकी सब उत्सवेर मतोई एई रामनवमी उत्सव आचार अनुष्ठान धूमधामेर सहित पालन करे थाके। गोटा देश जुड़े रामनवमी पालन करा हुए थाके। आज 21 एप्रिल 2021 सालेर रामनवमी पालन करा होच्छे। आपनी आज কখনোই এই কাজগুলি করে নিজের এবং নিজের সংসারে বিপদ ডেকে আনবেন না। আমরা প্রত্যেকই সুখে শান্তিতে থাকতে চাই, সেই জন্য বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানের মাধ্যমে মেনে থাকি বিশেষ বিশেষ নিয়ম কানুন রীতিনীতি, যা আমাদের হিন্দু ধর্মে অবশ্যই পালন করা দরকার বা উচিত। সেগুলি হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না, আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিন আপনি আজকের দিনে কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। প্রথমে আমরা দেখে নেব আপনি আজ বাড়ির বাচ্চাদের বকাঝকা করবেন না। এই দিনে আপনি যদি আপনার বাড়ির বাচ্চাদের বকেন তাহলে আপনার বাচ্চার কোনোদিনই উন্নতি হবে না, বিভিন্ন সমস্যায় ভুগবে, বিভিন্ন রোগজালার মধ্যে ভুগবে। তাই আপনি কখনোই এই ক্রিয়াটি করবেন না আজকের দিনে। অপরদিকে দেখে নেব যারা ব্রত পালন করছেন তারা অবশ্যই সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন, এতে আপনার মঙ্গল হবে, নচেত আপনার সংসারে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই যারা ব্রত পালন করছেন তারা অতি অবশ্যই আজকের দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন, এতে আপনার জীবনে সৌভাগ্য জুটবে। বলা হচ্ছে আপনি আজ সন্ধ্যাবেলায় কোনোভাবেই ঘুমাবেন না। আজকের দিনে সন্ধ্যাবেলায় ঘুমানো একটি অনুচিত কাজ হিসেবে ধরা হয়। তাই আপনি আজকের সন্ধ্যাবেলায় কখনোই ভুলেও ঘুমাবেন না, এতে আপনার জীবনে এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যার সময় আপনি কোনোভাবেই ঘুমাবেন না, এতে আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই এই ক্রিয়াটি আপনি সর্বদাই বর্জন করুন এবং আপনি আপনার জীবনে সৌভাগ্য গ্রহণ করুন। অপরদিকে দেখে নেব বাড়ির মহিলারা কোনোভাবেই সন্ধ্যাবেলায় ঝাঁট দেবেন না, এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহ থেকে বিদায় নেবে এবং আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী, যার ফলে আপনার সংসারে অশান্তি এবং দুর্ভাগ্য জুটবে। তাই সন্ধ্যাবেলায় আপনি কোনোভাবেই কোনো দিন ঝাঁট দেবেন না, এতে আপনার যেমন অমঙ্গল হবে এর পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের বিপদ দেখা দেবে। তাই আপনি পারেন আপনার সংসারে উন্নতি করতে। বলা হচ্ছে আপনি আজ কোনোভাবেই আপনার বাড়িতে ভিক্ষুক বা ভিখারি এলে তাকে খালি হাতে একদমই ফেরাবেন না, আপনি আপনার সামর্থ্য মতো তাকে অন্ন বস্ত্র দান করুন, এতে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে।
তাই বলা হচ্ছে আপনি আজকের দিনে আপনার বাড়িতে আগত কোনো ভিক্ষুক বা ভিখারি এলে তাকে কোনোভাবেই তাড়িয়ে দেবেন না, এমনকি তাকে কোনোভাবেই কটুকথা বলবেন না। এটি আজকের দিনে কখনোই করা একদমই উচিত নয়। বলা হচ্ছে মহিলারা আজকের সন্ধ্যাবেলায় চুল আঁচড়াবেন না। মহিলাদের এই কাজগুলি করা একদমই উচিত নয় সন্ধ্যাবেলায়, যার ফলে স্বামী এবং সন্তানের অমঙ্গল দেখা দেবে। তাই আপনি ভুলেও এইসব ক্রিয়া করে নিজের এবং নিজের পরিবারের বিপদ ডেকে আনবেন না। দর্শক বন্ধু, আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আজকের দিনে এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার জীবনে বিপদ দেখা দিতে পারে। তাই আপনি সর্বদাই এই বিষয়গুলির উপর খেয়াল রাখুন, এতে আপনার যেমন উন্নতি হবে এর পাশাপাশি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং দুর্ভাগ্য আপনার জীবন থেকে বিদায় নেবে। তাই আপনি পারেন আপনার জীবনে সৌভাগ্য ফেরাতে। তাই আশা রাখবো প্রত্যেকেই যারা ব্রত পালন করছেন তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই নিয়মগুলি সর্বদাই পালন করার চেষ্টা করুন, কারণ আজ হিন্দু ধর্মের একটি বিশেষ দিন রামনবমী। আজকের দিনে রাম জন্মেছিলেন, তাই এই দিনটির একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজ হিন্দু ধর্মে একটি মাহাত্ম্যপূর্ণ দিন, আজ গোটা দেশ জুড়ে রামনবমী পালন করা হবে। বন্ধুরা, আপনি যদি একজন রামের ভক্ত হয়ে থাকেন এক্ষুনি নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কমেন্টটি করে দিন, আপনি অবশ্যই রামের কৃপা লাভ সর্বদাই পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কখনোই ভুলবেন না। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও জানিয়ে দেবেন, আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন, এই চ্যানেলে অন্যান্য ভিডিও রয়েছে সেগুলি দেখুন, আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর অবশ্যই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও সবার প্রথম পেয়ে যাবেন। আরেকটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না।